নমস্কার, আমি তারাশিস গঙ্গোপাধ্যায়। তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একটি নতুন টপিক, সাধন জীবনে আমরা কিভাবে এগোব। সাধন জীবনে এগোনোর পথে আমাদের অনেক বাধা আছে, কিন্তু তাও আমরা এগোতে পারি। কিভাবে, সে কথাই আজ তোমাদের বলবো। প্রথমত চেষ্টা করো রোজ ভোর রাতে উঠতে। ভোর 4টার সময় যদি উঠতে পারো, সেটি হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত। এই সময় সিদ্ধ মহাত্মারা, দেবতারা, মুনি ঋষিরা সবাই ধ্যানে থাকেন। কাজে এই সময় যারা ধ্যান বা জপ কিছু করতে পারবে, তাদের উপরেই তাদের আশীষ, তাদের কৃপা এসে পড়বে, আর তাতে তাদের সাধন পথে অগ্রগতি আরো বেশি হবে। দ্বিতীয়ত, পদ্মাসনে বসবে বা সুখাসনেও বসতে পারো। বসে পূবমুখী বা উত্তরমুখী হয়ে যে ঠাকুরকে তোমার ভালো লাগে, সেই ঠাকুরের চিন্তা মনের মধ্যে করতে করতে, তার চিন্তন করতে করতে তাকে জপ করে যাও, তার নাম জপ করে যাও। এই জপ তোমাদের হাজার হাত থেকে শুরু করে যতটা পারবে করে যাও না, যত জপ করবে ততই ফল পাবে। সাধন পথে খাবার কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। যথাসম্ভব উগ্র খাবার যেগুলো, যেমন মাছ, মাংস, ডিম, এই সমস্ত খাবার। মাছটা তাও চলতে পারে, বাঙালিরা মাছ ছাড়া আর খাবে কি, কিন্তু মাংস, ডিম বা পেঁয়াজ রসুন দেয়া বেশি খাবার যথাসম্ভব পরিহার করাই ভালো। ফল, দুধ বা সাত্বিক নিরামিষ খাবার সাধনের পক্ষে খুব লাভজনক। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু খাবারের উপরে লোভ থাকে। এই লোভটাকে কি করে আমরা জয় করব? এই লোভটাকে জয় করার সব থেকে বড় উপায় হচ্ছে, যে খাবারটা আমার প্রচন্ড পছন্দ, সেটা 2 সপ্তাহ কি 3 সপ্তাহ আমি একেবারেই খাবো না, আর সেই খাবারই অন্যদের মধ্যে বিতরণ করব। আমার সামনে আমি খাবো না, কিন্তু অন্যদের দেব। এতে আস্তে আস্তে সেই খাবারের উপরে লোভটা চলে যায়, যেটা সাধন পথে একটা বড় প্রয়োজন। দেখো, খাবারকে নিতে হবে জীবন চালানোর ওষুধ হিসেবে। খাবারকে ভোগের জন্য নেওয়াটা কিন্তু আমাদের উচিত নয়, বিশেষ করে আমরা যারা সাধন জীবনের জন্য এগিয়ে চলেছি। বাড়িতে যদি তোমাদের নিজস্ব সাধন কক্ষ থাকে বা পূজোর ঘর থাকে, সেটা খুব ভালো। সেটা থেকে সেখানে গিয়ে বসে তোমরা জপ পূজা করতে পারবে। প্রতিদিন অল্প হলেও চেষ্টা করবে অন্যের উপকার করতে। অপরের উপকার করার মাধ্যমে মনে যতটা আনন্দ আসে, যতটা শান্তি আসে, সেটা নিজের হাজার উপকারেও আসে না। প্রতিদিন 8 ঘন্টা থেকে 1 ঘন্টা চেষ্টা করবে স্বাধ্যায় করতে। কোনো ভগবত গ্রন্থ বা আধ্যাত্মিক গ্রন্থ, যে গ্রন্থ তোমার আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটাবে, তোমাকে আধ্যাত্মিক পথে এগিয়ে দেবে, সেই রকম গ্রন্থ পাঠ করার চেষ্টা করবে। আর সেই সাথে যেটা পাঠ করলে তার থেকে কি শিখলে, সেটাও চেষ্টা করবে মনে মনে ভাবার। বীর্য রক্ষা করবে যথাসম্ভব। বীর্য যত আমাদের মধ্যে থাকবে, যত জাগবে, তত আমাদের ঊর্জা শক্তি বাড়তে থাকবে, আর এই ঊর্জা শক্তি সাধনের জন্য একান্ত প্রয়োজন। কোনো মন্ত্র বা স্তোত্র যদি পারো, মুখস্থ যদি করতে পারো, খুবই ভালো। সেটা ধ্যানে বা জপে বসার আগে সেটি যদি করে নাও, ঠাকুরের কৃপাও পাবে। যথাসম্ভব সৎসঙ্গ করবে, জানবে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। এইটা সবসময় মাথায় রাখতে হবে। কেউ যদি ঠাকুরের সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলে আমাদের সামনে, আমরা যথাসম্ভব তাকে এড়িয়ে যাব, চেষ্টা করব তার প্রতিবাদ করতে। কিন্তু যেখানে দেখব প্রতিবাদে কাজ হবে না, সেখানে এড়িয়ে যাওয়াই ভালো, তাতে মনের শান্তিটা বজায় থাকে। কারণ বেশিরভাগ মানুষই না বুঝে, এখন রাস্তা দিয়ে আমরা চলেছি, কোনো কুকুর যদি ঘেউ ঘেউ করে, আমরা কি তার সাথে গিয়ে তাকেও ঘেউ ঘেউ করবো?
তা আমাদের পক্ষে তো সম্ভব নয়। সেই জন্য যারা ঠাকুরের সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলে তাদেরও ভাবতে এরকম রাস্তার কুকুরের মতোই তারা ঘেউ ঘেউ করছে। কাজেই তাদের সেইটা করতে দিয়ে তাদের সম্পূর্ণ ইগনোর করে যাওয়াটাই ভালো। আর যথাসম্ভব সৎসঙ্গ, যারা সাধুদের ধারে কাছে পাচ্ছ সাধুসঙ্গ করো, যারা ধর্মীয় মানুষদের পাচ্ছ তাদের সঙ্গ করো, বা একান্ত না হলে বই তো আছে আমাদের সব থেকে বড় সঙ্গ, যে আমাদের সৎসঙ্গের দিকে এগিয়ে দেয়। একাদশীতে বা শিবরাত্রিতে যথাসম্ভব চেষ্টা করবে উপবাসী থাকার। এতে হয় কি, ইন্দ্রিয় যেগুলো আমাদের ভিতরে রয়েছে, যেগুলো আমাদের চালনা করতে চায়, সেগুলো দুর্বল হয়ে পড়ে। আর সেগুলো যত দুর্বল হয়ে পড়ে আমরা সাধন পথে তত এগোতে পারি। এই জন্যই ব্রত বা এইসবগুলির এত মাহাত্ম্য রয়েছে। প্রতিদিন চেষ্টা করবে দু এক ঘন্টা অন্তত মৌন থাকার। যত মৌন থাকবে, নিজের মধ্যে থাকবে, তত তোমার ভিতরের শক্তি, আত্মশক্তি আরো বেশি জাগ্রত হতে থাকবে। যথাসম্ভব সত্যি কথা বলার চেষ্টা করবে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো তা সম্ভব হবে না, সেখানেও যাতে মিথ্যে না হয় এরকম মিষ্টি ভাবে সত্যি কথা বলার চেষ্টা করবে। কোনো রূঢ় ভাবে সত্যি কথা বলা, সেটা কিন্তু অপরের মনে আঘাত দেয়া হয়, আর অপরের মনে আঘাত দেয়া পাপের সমতুল্য। তাই সত্যি কথা বলে আমরা কেন পাপ করব, বরঞ্চ আমরা মিষ্টি করে সত্যি কথা বলবো, যাতে কারোর মনে আঘাত না লাগে। কাউকে কখনো আঘাত দিও না, চেষ্টা করবে সবার প্রতি সমভাব রাখতে, সবাইকে ভালোবাসতে। নিজের ভিতরের যে রাগ আছে সেই রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে অপরের প্রতি ভালোবাসা আর মমতা দিয়ে। তোমার চাহিদা কমিয়ে আনতে হবে। ধরো তোমার তিনটে শাড়ি রয়েছে, দুটো শাড়িতেই কাজ চলে যাচ্ছে, তাহলে দুটো শাড়ি থাক না, যেটাতে কাজ চলে যায় সেটুকুর থাকলেই আমাদের চলবে। বেশি চাহিদা কখনোই ভালো নয়, যত বেশি চাহিদা তত আমাদের অন্তরের অতৃপ্তি, আর যত আমাদের অন্তরের অতৃপ্তি ততই আমরা সাধন পথে পিছিয়ে পড়ি। তাই মনে সবসময় একটা তৃপ্তির ভাব রাখবে, প্রতিদিন ঘুম থেকে ওঠার সময় ঈশ্বরকে স্মরণ করবে, আর প্রতিদিন রাতে যখন ঘুমোতে যাবে তখনও ঈশ্বরকে স্মরণ করবে। নিজের বালিশে ঠাকুরের নাম লিখে শোবে, তারপরে ভাববে সারা দিনে কি কি ভালো কাজ করলাম আর কি কি খারাপ কাজ করলাম। যে যে খারাপ কাজগুলো করেছো সেগুলো মনে মনেই ভাববে, আত্মসমীক্ষা করবে কিভাবে সেগুলো শুধরানো যাবে, আর যে ভালো কাজ করেছো সেগুলো ঈশ্বরের পায়ে সমর্পণ করে দেবে, আর খারাপগুলোও ঈশ্বরের পায়ে সমর্পণ করে দেবে। দুই তার কাছে সঁপে দিয়ে নিজেকে তার যন্ত্র হিসেবে ভাববে। আর নিজেকে যদি যন্ত্র হিসেবে ভাবতে পারো, যদি নিজে কর্তা হিসেবে না সেজে বসো, তাহলে কোনো পাপ বা পুণ্য কিছুই তোমাদের স্পর্শ করতে পারবে না। মোক্ষের পথ তো এটাই, মোক্ষের পথ এবং মোক্ষম পথ। মনে রাখবে প্রতি মুহূর্তে মৃত্যু আমাদের দিকে এগিয়ে আসছে, মৃত্যুর সময় কিছুই সঙ্গে যাবে না। এই যে সাধের দেহটা, এটাও তো পুড়ে ছাই হয়ে যাবে, সঙ্গে তখন থাকবে শুধু ইষ্ট গুরু আর মন্ত্র, তিনি তখন মিলেমিশে এক হয়ে যাবে। তাই যথাসম্ভব তাদের প্রতি শরণাগতি রেখে জীবনে এগিয়ে চলো, শান্তি পাবে, আনন্দ পাবে, এবং যখন আমাদের শ্বাস শেষ হবে, শ্বাসের ঘরে তো আমাদের বাস, যখন শ্বাস শেষ হবে সব আশি তো পূরবে, তখন তখন যাতে মনে তৃপ্তির ভাব নিয়ে আমরা যেতে পারি, সেই জন্য এখন থেকে আমাদের এইভাবে নিজেদের প্রস্তুত করা দরকার। ভালো থেকো সকলে, জয় গোপাল।